অনিমন্দা, আজকে আইএফএতে একটা মিটিং ছিল প্রিমিয়ার লিগের ভূমিপুত্র খেলানো নিয়ে। প্রিমিয়ার লিগের মোডালিটিস নিয়ে আলোচনা করতে আজকে মিটিং ডেকেছিলাম। আমাদের কথা হয়েছে, আমাদের ডিসিশন হয়েছে যে 25 জুন থেকে আমাদের খেলা শুরু হবে এবং আমরা এই বছর চেষ্টা করছি 3টে ফিক্সচারে পুরো ফিক্সচারটা বার, মানে টোটাল ম্যাচের বার করার। একটা খেলা শুরু হওয়ার আগে জুনে দেবো, একটা জুলাইতে দেবো এবং একটা আগস্টে দেবো। আর আমাদের এছাড়া আলোচনার মধ্যে যেটা উঠে এসেছে হলো যে আমরা যদি কিছু ভূমিপুত্র করতে পারি সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। ক্লাবরা তাদের মতামত দিয়েছে এবং আমরা আশা করছি যে এটা আমরা আবার অফিস বিয়ারদের সাথে আলোচনা করে একটা ডিসিশনে আসতে পারবো। কিছু ক্লাব যেরকম এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে ভূমিপুত্র থাকা উচিত, তাহলে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, নতুন প্লেয়ার তুলে আনা সম্ভব। কারণ খেলার সুযোগ না পেলে কখনোই কোনো প্লেয়ার ভালো করতে পারে না। আবার কিছু ক্লাব থেকে সেটার অপোজও এসেছে যে তাদের পক্ষে টিম করা বা সেই ক্ষেত্রে যদি বাইরের প্লেয়ার বেশি না খেলাতে পারে তাহলে টিমের মান পড়ে যেতে পারে, সেই নিয়ে এসেছে। আমরা এটা আলোচনা করে দেখবো অফিস বিয়ারেরা এবং তারপরে আবার একটা মিটিং ডাকা হবে শিগগিরই, সেখানে ভূমিপুত্র ডিসিশন হবে। এছাড়া আমরা আর একটা প্ল্যান করছি যে আমাদের তো দুটো ফেজে খেলা হয়, একটা প্রিলিমিনারি লিগ থাকে এবং একটা সুপার সিক্সের রাউন্ড থাকে, মানে চ্যাম্পিয়নশিপ রাউন্ড থাকে। তো আমরা যেটা প্ল্যান করছি, আমাদের এটা গভর্নিং বডির সাথেও কথা বলতে হবে যে প্রিলিমিনারি রাউন্ড থেকে যে টিমগুলো চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যেতে পারলো না সেই সব জায়গার প্লেয়াররা যদি আমরা অ্যালাউ করতে পারি সুপার সিক্সের আগে সই করা, এবং সুপার সিক্সের সময় যদি আমরা কিছু প্লেয়ার এই চ্যাম্পিয়নশিপ টিমগুলোকে দিতে দিতে নেওয়ার জায়গা দিতে পারি, তাহলে চ্যাম্পিয়নশিপ টিমগুলো আরও ভালো করে গুছিয়ে টিমটাকে সাজাতে পারবে এবং খেলার কম্পিটিশন স্ট্যান্ডার্ডটা আরও ইম্প্রুভ করবে।